মিক্সড ভেজ ফ্রাইড রাইস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে। আমার সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজ একটি সবার পছন্দের শীতকালীন মিক্সড ভেজ ফ্রাইড রাইস এনেছি একদম ঝরঝরে। কিভাবে বানালে ঝরঝরে হবে এবং খেতেও টেস্টি হবে একদম ভিন্ন স্বাদের, তা দেখে নিন শুরু থেকে শেষ অবধি। এখানে মিক্সড ভেজ ফ্রাইড রাইস তৈরি করতে খুব বেশি উপকরণ লাগছে না বন্ধুরা। ঘরে থাকা যে সমস্ত উপকরণগুলি সবসময় আমাদের ঘরে থাকে, সেগুলি দিয়েই কিন্তু আজকে ঝরঝরে পোলাও বলতে পারেন বা মিক্সড ভেজ ফ্রাইড রাইসও বলতে পারেন। তো শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল। চলুন দেখা যাক কীভাবে তৈরি করেছি। তো প্রথমে একটা রাইস করতে হবে। রাইসের জন্য এখানে 250 গ্রাম বা 300 গ্রাম মতো চাল আছে, বাসমতি রাইস। এটা আমি 2 থেকে আড়াই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর আছে এখানে কাজু, কিশমিশ, লবঙ্গ, দারচিনি, এলাচ, আছে গোলমরিচ, আর আছে তেজপাতা, আর এখানে গ্রেটেড জিঞ্জার। সবজিগুলো দেখেই নিলেন বন্ধুরা। প্রথমে এই রাইসটা তৈরি করে নেব। রাইসটা তৈরি করার জন্য পরিমাণ মতো জল এখানে আমি দিয়ে দিয়েছি। এখানে এই জলের মধ্যে সামান্য অয়েল দিতে হবে, অয়েল আর একটু নুন দিয়ে দেবো। তাহলে কী হবে, রাইসগুলো নুনটা মানে ঠিক হবে, আর ভাতগুলি যদি ঝরঝরে না হয় তাহলে পোলাও বলেন, বিরিয়ানি বলেন, আর ফ্রাইড রাইসই বলেন, খেতে কিন্তু ভালো হয় না। একদম শক্ত থাকলেও ভালো হয় না, আর একদম নরম হলে বা একটা গায়ের সঙ্গে একটা লেগে থাকলেও কিন্তু ভালো হয় না। রাইসগুলো সবসময় ঝরঝরে হতে হবে, আর ঝরঝরে করার জন্য তেল আর একটু নুন অবশ্যই দিয়ে দেবেন। আর যে ড্রাই ফ্রুটসগুলো সেগুলো আমি দিয়ে দিলাম, জলটা ফুটে উঠেছে, এই ফুটন্ত জলের মধ্যেই কিন্তু চালটা দিয়ে দিতে হবে। চালটা অন্তত 2 ঘন্টা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে, তারপরেই কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে। রাইসটা হচ্ছে মেন বন্ধুরা। অনেকে করেন ভাতগুলো একদম শক্ত থেকে যায়, অনেকের একদম নরম হয়ে যায়। রাইসটা যদি ঝরঝরে না হয়, একদম পারফেক্ট না হয়, তাহলে কিন্তু একদম ভালো লাগে না। এখানে কিছুটা পরিমাণ কারি পাতা, 2-1টা ধনে পাতা দিয়ে দিলাম, তাতে কী হবে ফ্লেভারটাও খুব সুন্দর আসে, কালারটা সুন্দর আসে, আর খেতেও কিন্তু ভালো হয়। সব যদি তেলে বা ঘিতে ভাজা যায় সেটা কিন্তু ভালো হয় না। এনিওয়ে, তা এখানে দিয়ে দিলাম, সব কিছু দেওয়া হয়ে গেছে মোটামুটি। আর যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেবেন, তাহলে আস্তে আস্তে রাইসটা ফুটবে। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, দেখুন এটা হয়েছে 50% হয়েছে। 70% হয়ে গেলে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিয়ে 5 মিনিট মতো রেখে তারপরে জলটা ঝরিয়ে নেবো। এতে এবার যে রাইস করব, রাইসের জন্য প্রথমে অয়েল দিয়ে দিলাম এখানে। এইবার যতটা অয়েল দেব ঠিক ততটাই কিন্তু ঘি দেবো, এখানে জমা ঘি। তাই বন্ধুরা, ঘিটা তেলে মানে গরম হলে এটা গলে যাবে। আর এই রাইসটা একটু ভিন্ন স্বাদের করব, ভিন্ন ফ্লেভারের, তার জন্য এখানে কিছুটা পরিমাণ কারি পাতা দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, কারি পাতাটা দেব, আর সর্ষে দেব। প্রথমে সর্ষেটা দেব, সর্ষে দিয়ে কারি পাতাটা দেব। এটা খেয়াল রাখতে হবে খুব বেশি পুড়ে না যায়। তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি তো আমি দিয়েই দিয়েছি, এর মধ্যে দেবো আর কিছুটা আদা। আদার পরিমাণটা একটু বেশি দেবেন, একদম যেহেতু নতুন আদা, এটার ফ্লেভারটাও দারুণ আসে। ঝিরিঝিরি করে একদম আদাটা দিয়ে দিয়েছি, আদাটা কেটে দেবেন। দিয়ে এইবার যে সবজিগুলি আছে, গাজর আর সয়াবিন, ছোটো ছোটো যে সয়াবিনগুলো, সেগুলি আমি ফুটন্ত জলে ধুয়ে রেখেছি। জল ঝরিয়ে চিপে এখানে কিছুটা আলু ভাজা আছে, মানে আলু আগে ফ্রাই করা আছে, আর এই রাইসটা খাওয়ার জন্য এর সঙ্গে পনির করেছি, সেই একই সঙ্গে আলুটাও ভেজে তুলে রেখেছি আলাদা করে, নাহলে আলুটা ভাজতে হতো। আর এর মধ্যে পনির যাবে বন্ধুরা। তা প্রথমে একটু পরিমাণ মতো নুন দেব, নুনটা বুঝে দিতে হবে, যেহেতু রাইসে দিয়েছি নুনটা, সেই বেশি হলে কিন্তু একদম ভালো লাগবে না, টেস্টই অন্যরকম হয়েছিল, মানে কী বলবো, বাজে হয়ে যাবে। যাই হোক, এটা আমি একটু ফ্রাই করে নিলাম, দেখুন অনেকটাই ফ্রাই হয়ে গেছে। এইবার কি করব,
সয়াবিন সবজিগুলো সব ফ্রাই হয়ে গেছে, এইবার যে পনিরগুলি আছে পনিরগুলি দিয়ে দেবো। পনিরগুলি কিন্তু আমি আলাদা করে ফ্রাই করিনি, এটা অপশনাল, আপনারা চাইলে ফ্রাই করে নিতে পারেন। এটা যেহেতু একদম টাটকা পনির, আর এটা ফ্রাই করলে অনেক সময় বেশি পনির ফ্রাই করলে আমার কাছে ভালো লাগে না। এবার ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম, ভেজে রাখা আলুটা আর একটু ভেজে রেখেছিলাম বন্ধুরা, আমার ঘরে কাঠবিড়ালি আছে না, ও খেয়ে নিয়েছে। তাই যাই হোক, এইবার সব সবজিগুলো দিয়ে আর একটু ভালোভাবে 2 মিনিট নাড়তে হবে, নাড়লে তাহলে যে পনিরটা আছে সেটাও ফ্রাই হয়ে যাবে, যেহেতু ছোটো ছোটো টুকরো করে দিয়েছি। আর এই ভেজ মিক্সড ফ্রাইড রাইস, এটা আপনারা কিন্তু বাচ্চার স্কুলের টিফিন বক্সে দিতে পারেন বা ব্রেকফাস্টে রাখতে পারেন। ভীষণ জরুরি একটি খাবার, নাম মাত্র তেল, আর বিভিন্ন রকম সবজি সয়াবিন সব কিছুই দেওয়া আছে, ড্রাই ফ্রুটস এগুলি দেওয়া আছে। দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে, মনে হচ্ছে মানে কি বলবো, এতটা সুন্দর হয় এইভাবে রাইস করলে, একদম ঝরঝরে। একটু চিনি দিয়ে দিলাম, সুগারটা একটু হালকা করে দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এইবার দেব কিছুটা পরিমাণ গাওয়া ঘি। হ্যাঁ বন্ধুরা, এই রাইসটায় ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে খুব সুন্দর হয়। আর রাইসগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ঝরঝরে, মানে একটা রাইসে যে শক্ত নেই সেটা দেখেই বোঝা যাচ্ছে। এইভাবে একদম খুব সুন্দরভাবে চারিদিকে নাড়তে হবে আলটোভাবে। আর এই টাইমে গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে, কারণ সমস্ত ভেজিটেবলসগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে। আর পনিরগুলির কালারগুলো কত সুন্দর হয়েছে দেখুন, এইভাবে আলতোভাবে নাড়তে হবে যাতে চারিদিকে সমস্ত সবজি রাইসটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। এটা খেতেও ভীষণ সুন্দর, নাড়া হয়ে গেলে 5 মিনিট মতো ঢাকা দিয়ে আপনারা রেখে দেবেন গ্যাসটা অফ করে। 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর গ্যাস অফ করে তারপর আপনারা সার্ভ করবেন। এটা আপনারা আলুর দম বা পনির বা চিকেন বা যদি চান যে শুধু খাবো সেটাও কিন্তু খেতে পারেন, দারুণ টেস্টি লাগে। আর আমি যেহেতু ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি তাই লেমন জুস আর দিলাম না, আপনারা যদি আপনাদের কাছে ঘি না থাকে তাহলে লেমন জুস দিতে পারেন। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা অবশ্যই কমেন্টস করুন, আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। আর আপনাদের সাপোর্ট ছাড়া, আপনাদের সহযোগিতা ছাড়া এগিয়ে চলা মোটেই সম্ভব নয়। তাই সব বন্ধুদের বলবো, আপনারা ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কী কী রেসিপি দেখতে চান কমেন্টস করে জানাবেন, তাহলে আমারও ভালো লাগবে। আর সবাই খুব ভালো থাকবেন, যেহেতু সব জায়গাতেই আশা করি শীত পড়ে গেছে, তাই এই রাইসটা ভীষণ সুন্দর ভীষণ টেস্টি, খেলে দেখবেন একদম যাদের ঠান্ডা বা সর্দি হয়েছে একদম নাক দিয়ে জল বেরিয়ে, গোলমরিচগুলো আর কাঁচা লঙ্কা চিবলে না বন্ধু, জাস্ট অসাধারণ। টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন রেসিপি।